আসসালামু আলাইকুম আলা আম্মাবাদ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে এবং দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুগণ আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন প্রিয় বন্ধুগণ আমরা যতই ইবাদত করি না কেন কখনও কোনো সময় কেউ ইবাদত করে ইবাদতের মাধ্যমে জান্নাত অর্জন করতে পারবে না জান্নাতে যেতে পারবে না সোজা কথা ইবাদতের মাধ্যমে জান্নাত ক্রয় করতে পারবে না আল্লাহ তালার যদি অনুগ্রহ না থাকে দয়া না থাকে আল্লাহ যদি ক্ষমা না করেন জান্নাত দান না করেন তাহলে কেউ আমল করে কখনো জান্নাতে যেতে পারবে না তো প্রিয় বন্ধুগণ এজন্য জান্নাতের আরেকটি নাম হলো অনুগ্রহ যেটা আল্লাহ তালার অনুগ্রহ তো প্রিয় বন্ধুগণ আমরা যদি তিনটি কাজে তালা লাগাই তিনটি কাজ না করি তিনটি কাজ বন্ধ করে দেই তিনটি কাজ থেকে দূরে থাকি তাহলে আমাদের জন্য জান্নাত সহজ হয়ে যাবে আল্লাহ তালা আমার আমাদের ওপর সন্তুষ্ট হবেন আমাদেরকে জান্নাত দান করবেন এবং রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন যারা তিনটি কাজ থেকে বিরত থাকবে প্রথম নাম্বার হলো বেবিসার থেকে বিরত থাকা বেবিসারে তালা লাগানো রাসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুই পায়ের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জা স্থানের তালা লাগাবে অবৈধভাবে যৌনাচার করবে না জিনা করবে না যে ব্যক্তি দুই পায়ের মধ্যবর্তী স্থান লজ্জা স্থানের নিশ্চয়তা দেবে তাকে আমি জান্নাতের নিশ্চয়তা দেব তার মানে হলো আপনি যদি বিয়ের আগে কখনো জিনা না করেন আপনি যদি আপনার লজ্জা স্থানে তালা লাগিয়ে দেন তাহলে আল্লাহ আল্লাহবা রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন এর নিশ্চয়তা আলি ওয়াসাল্লাম দিয়েছেন প্রিয় বন্ধুগণ দ্বিতীয় নাম্বার হল জিব্বায় তালা লাগানো আমরা কিন্তু ছোট বড় আমরা কিন্তু সকলেই মৃত্যুর আগ পর্যন্ত মানুষ জিহ্বার দ্বারায় গুনাহের কাজ করে বেশি গুনাহের কাজ করে সেটা হলো যে মানুষের নামে গিবদ করা তারপরে মিথ্যা বলা তারপরে গালিগালাস করা এগুলোর মাধ্যমে মানুষ কিন্তু গোনা করে থাকে জিব্বা দ্বারা গোনা করে থাকে তো যে ব্যক্তি জিহ্বাকে সংযত রাখবে সাল্লাল্লাহু উল্লাহ সাল্লিহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জিব্বার নিশ্চয়তা দেবে আমি রাসুলুল্লাহ সাল্লাহাম তার জান্নাতের নিশ্চয়তা দেব তো আপনি যদি আপনার জিব্বাতে তালা লাগান অর্থাৎ আপনি জিব্বা দ্বারা পাপ কাজ না করেন তাহলে আপনি সহজেই জান্নাতে যেতে পারবেন আর প্রিয় বন্ধুগণ তৃতীয় নাম্বারে হলো চোখ যে ব্যক্তি চোখে তালা লাগাবে অর্থাৎ চোখ দ্বারা অন্যায় করবে না অপরাধ করবে না যেমন আমরা কি ধরনের অন্যায় করতে পারি চোখ দিয়ে যেমন আমরা অশ্লীল ভিডিও ছবি তারপরে বেগানা নারীদেরকে দেখার মাধ্যমে আমরা কিন্তু চোখের গোনা করে থাকি আর রাসুল্লা সাল্লি সাল্লাম বলেছেন যে চোখ হল শয়তানের তীর এজন্য চোখকে হেফাজত করতে হবে তো আমরা যদি চোখের মধ্যে তালা লাগাই অর্থাৎ আমরা যদি খারাপ কিছু না দেখি বেগানা নারীদের দিকে দৃষ্টিপাত না করি চোখের মধ্যে তালা লাগাই তাহলে আমাদের জন্য জান্নাত সহজ হয়ে যাবে কারণ যে কোনো অপরাধের সূত্রপাত ঘটায় হলো চোখ মানুষ প্রথমে চোখ দিয়ে দেখে তারপরে মনের মধ্যে সংকল্প করে এবং সেই গোনার কাজটি সংগঠিত করে তো প্রিয় বন্ধুগণ এই তিনটি কাজে যদি আপনারা তালা লাগাতে পারেন তাহলে আপনাদের জন্য জান্নাত সহজ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে এবং আমাকে আমাদের সকলকেই এই তিনটি কাজে তালা লাগানোর তৌফিক দান করুন এবং আমাদের জন্য জান্নাত সহজ করে দিন এবং আপনাকে আমাকে আমাদের সকলকে একসাথে জান্নাতে থাকার তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ আজ এই পর্যন্তই আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব এবং সকলের সঙ্গে শেয়ার করবেন যাতে করে সকলেই এই বিষয়গুলো জানতে পারে আর আপনি যদি ইসলামিক নানা বিষয়ে জানতে আগ্রহী থাকেন এবং ইসলামিক সুন্দর সুন্দর গল্প পড়তে ভালোবাসেন তাহলে অবশ্যই আমার ওয়েবসাইট ভিজিট করবেন আমার ওয়েবসাইটে ভিজিট করতে একদম ভুলবেন না আমার ওয়েবসাইটের লিঙ্ক হলো ডাব্লিউ যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখব অবশ্যই আমার ওয়েবসাইট ভিজিট করবেন আর আপনি যদি নিয়মিত আমার ইসলামিক ভিডিওগুলো পেতে চান সুন্দর সুন্দর দোয়া হাদিস আসাইল সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই অনলাইন মাদ্রাসা সেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ওয়ালসালামুকুম ও রহমাতুল্লা অবরাকাতু